মেয়েটির ছোট থেকে অভিনয়ে একটা ঝোঁক ছিল। কলেজে পড়া শেষ করে নাটকের দলে যোগদান করে। মেয়েটি হল বাংলার অন্যতম নাট্য ব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত। বিয়ের আগে নাম ছিল স্বাতীলেখা চ্যাটার্জি। স্বাতীলেখার জন্ম উত্তরপ্রদেশের প্রয়াগরাজ নামক স্থানে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনো শেষ করে 1970 সালে এলাহাবাদে নাট্যমঞ্চে অভিনয় জীবন শুরু করেন। তারপর 1978 সালে কলকাতার নান্দিকার নাট্যদলে যোগ দিয়ে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নির্দেশনায় কাজ শুরু করেন। রুদ্রপ্রসাদ সেনগুপ্তর সঙ্গেই পরে তাঁর শুভ পরিণয় হয়। তাঁদের একমাত্র মেয়ে সোহিনী সেনগুপ্ত, তিনিও একজন সফল নাট্য ব্যক্তিত্ব। স্বাতীলেখা নাটক এবং সিনেমা দুটি মাধ্যমেই সমানভাবে সফল ছিলেন। 1984 সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে ঘরে বাইরে সিনেমায় বিমলা চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন স্বাতীলেখা। এই সিনেমায় তার সঙ্গে এক পর্দায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলি হল পাঞ্চজন্য, বিপন্নতা, নাচনি, অযত্নবাস, পাতা ঝরে যায় প্রভৃতি। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল 1985 সালে ঘরে বাইরে, 2015 সালে বেলা শেষে, 2019 সালে বরফ, 2021 সালে অভিনীত বেলা শুরু ও ধর্মযুদ্ধ চলচ্চিত্র দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই প্রতিভাবান শিল্পীর জীবনাবসান হয় 2021 সালের 16 জুন কলকাতায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যাওয়ার মাত্র 7 মাসের মধ্যে মারা গেলেন স্বাতীলেখা সেনগুপ্ত। ভারতীয় থিয়েটারে অসামান্য অবদানের জন্য 2011 সালে তাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করা হয়। আমরা তার আত্মার চির শান্তি কামনা করি। ফ্রেন্ডস, যদি ভিডিও ভালো লেগে থাকে তবে রিকোয়েস্ট করব ভিডিওটি বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যাওয়ার কয়েকদিন পরেই আমাদের ছেড়ে চলে গেলেন স্বাতীলেখা সেনগুপ্ত, ফলে বাংলা নাট্যজগতে একটা অপূরণীয় ক্ষতির সৃষ্টি হলো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে।